ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয় দিয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিকে সামনে রেখে বিশ্রামে নারী ক্রিকেট দল। ম্যাচের আগের দিন সেই বিরতিতে জাতীয় দলের তিন নারী ক্রিকেটার ও নারী ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা নির্বাচক হামিমুল বাসার সুমনের সিলেটের স্কুল পরিদর্শন। নিগার ফাহিমা মারুফারা নিজেদের অবসর সময়টা বের করে কাটিয়েছেন তিনটি স্কুলের শিক্ষার্থীদের সাথে, হয়েছেন গল্প আড্ডা অটোগ্রাফ আর সেলফিতে বন্দী। খানিকটা সময়ের জন্য মাঠের ব্যস্ততা দূরে ঠেলে দিলেও ছুটি নেই। সিরিজের টি টোয়েন্টি ম্যাচে আবারও মাঠে নামতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। প্রতিপক্ষ প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ দেওয়া সেই ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ছাড়া জ্বলে উঠতে পারেননি আর কেউ। ম্যাচের আগের দিন উচ্ছিক অনুশীলন করেছে দুই দল, যদিও বিশ্রামে ছিল বেশিরভাগ ক্রিকেটার। বোলিংটা ঝালিয়ে নিয়েছেন নাহিদা রাবেয়ারা, সিলেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছে স্মৃতি মান্ধানারাও। ক্যাচমিসের পর ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে হার দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘুরে দাঁড়াতে চাইবে সিরিজের দ্বিতীয় ম্যাচে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের চাইতে ভালো প্রতিপক্ষ হয়তো টাইগার্সটা পাবে না বিশ্বকাপের প্রস্তুতির জন্য। তাই তো প্রথম ম্যাচে ৪৪ রানের হারের স্মৃতি অতীত করে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় আনার জন্য সিলেটে গোধূলি বিকেলে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তামিমুর রহমান, নিউজ টোয়েন্টি ফোর।